অন্ধকার রাতে যে মশাল হাতে লেগোনাবি ধরুনিতে তুমি পুরাতন একটা চরের অনেক ভালো ভালো ভিউ যা আমি আপনাদেরকে দেখাবো। অন্ধকারাত যে মশাল হাতে লেগো নাবি ধরুনিতে তুমি আড়াল করে দিয়েছ যে দেখিনি গো সে তোমাকে আমি লিখে যাই প্রেম কবিতা ভালোবাসা মায়া গাথা লিখে যাই প্রেম কবিতা ভালোবাসা আমরা হাজির হয়ে গেছি আপনাদেরকে নিয়ে এক মরুভূমিতে। সাফি ভাই, এই মরুভূমিটা আপনার কেমন লাগছে বলেন? মরুভূমিটা আমার অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে বিদ্যাগঞ্জ এক বালুর চর, যেটাকে আমরা হিরো আলমের গানের মতো মরুভূমি বানিয়ে ফেলেছি। তো আশা করি এই গানটি হবে ইরাদার বেস্ট একটি গান। তো গানটি দেখতে অবশ্যই স্টুডিও ইরাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আলাইকা আলফু সালামি ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া হাবিবাল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া হাবিবাল্লাহ। নিমজ্জিত অন্ধকারে যখন ধরনি ঘোড়া ধারে আলো রেখা ফোটালে তুমি আলফু সালামি ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া হাবিবাল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া রাসূলুল্লাহ, আলাইকা আলফু সালামি ইয়া হাবিবাল্লাহ। তো গাইস, আমরা এখন প্রায় শুটিং শেষ, শেষ পর্বে এসে আমরা গেমবল খুলে ফেলেছি। এখন আমরা কিছু ছবি শ্যুট করব। তো আশা করি ব্লগটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে জাহিলিয়া ছিল যখন জুড়ে সব অন্তর দীপ্ত নূরে গড়ল তখন সোনালি সেই শহর লিখে যাই প্রেম কবিতা ভালোবাসা মায়া গাথা। আজকে আমাদের শুটিং শেষ, আজকের জন্য সমাপ্ত। আগামীকাল আবার শুটিং হবে। এখন আমরা চলে যেতেছি মরুভূমি দিয়ে। মরুভূমিটা দেখাই দাও না, এই ক্যামেরা মরুভূমি। আলাইকা আলফু সালামি ইয়া রাসূলুল্লাহ।